আমরা একটু সর্বতারই আপনার কাছে জানি, যেটা আগে একটু আগে আলোচনা হচ্ছিল ইনফ্লেশনের ব্যাপার, যেটা যে এটা নিয়ে আসলে আমাদের কমিটির নাভিশ্বাস উঠে গেছে মানুষের, যে একদিকে তার ইনকাম হচ্ছে সেম কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রায় 3 গুণ 4 গুণ। আজকে এটা বলা হলো একটু আগে 7% ইনফ্লেশন। হোয়াট ইজ দ্য ফোরকাস্ট অ্যান্ড এটার কি অবসান হবে? আচ্ছা, থ্যাংক ইউ। না, এটা লেবার ডিপার্টমেন্টের যে স্ট্যাটিস্টিক্স, তারা স্বীকার তো করেছেই যে ইনফ্লেশনটা আগে যেটা ছিল তার থেকে অনেক বেড়েছে এবং 7% দাঁড়িয়েছে। আমি এখানে শুধু একটা জিনিস বলবো যে হ্যাঁ, এটা কমবে, কমানোর একটা প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আন্ডার ট্রেজারি ডিপার্টমেন্ট, যে ফেডারেল রিজার্ভ আছে, তারা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। যেটা আমি জেরম পাওয়েলের কাছে আজকেও শুনেছি, তিনি বলছেন যে অতি শীঘ্রই এটা বাড়াতে হবে। এখন বাড়ানোর বিষয়টা হলো এই কোয়ার্টারে 3 মাসে একবার তারা মিটিং এ বসবে, যখন তখন এটা বাড়াবে। এটা জানুয়ারি যে সেভাবে আমরা আশা করছি যে তারা ইন্টারেস্ট কিছুটা বাড়িয়ে দেবে। ইন্টারেস্ট বাড়াই দিলে হবে কি, যে আপনার যে ইকোনমির ভিতরে যে লোন সার্কুলেশন যেটা হয়, রেট অফ ইন্টারেস্ট বাড়ানোর ফলে আপনার ওই লোন অ্যামাউন্টটার ডিমান্ডটা কমে যায়। অর্থাৎ কস্ট অফ বরোয়িং, যেটা আমরা বলি ইকোনমিক্স এর ভাষায়, এটা বাড়িয়ে দেওয়ার ফলে আপনার এটা কমবে, তখন একটা ইনফ্লেশন কমার সম্ভাবনা আছে, নাথিং গ্যারান্টেড। তবে আমি যেটা খুব লক্ষ্য করলাম যে ইকোনমিক্সে অনেক সময় ইনফ্লেশনটা খুব ভালো কিছুটা স্টিমুলেট করে ইকোনমিকে, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু যখন আপনার ইকোনমিটা ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ 95% কেন, এখন তো দেখা যায় 95.5% আপনার এমপ্লয়মেন্ট চলছে, তার মানে এটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট। এখানে তার ইকোনমিক অ্যাডভাইজাররা কোন কারণে আপনার ইনফ্লেশনটাকে 7% নিয়ে গেল, এটা কিন্তু আপনার 4.5, আপনার বেস্ট ইনফ্লেশন রেট যদি এখনকার গিভেন ইকোনমিতে থাকার কথা ছিল ম্যাক্সিমাম 3%, এই 3 এবং 3.5% থাকলেও একেবারে খারাপ হতো না, কিন্তু 7% নিয়ে গেছে। তাদের জিডিপি গ্রোথও খুব ভালো, আবার আপনার 4.5%। সুতরাং ইকোনমিক ইন্ডিকেশনে যেগুলো আমরা ম্যাক্রো ইকোনমিক লেভেলে যেগুলো দেখি, যে ইকোনমিক অনেক সুস্থ, এই অবস্থায় ইনফ্লেশনটাকে চেক করা তাদের দরকার ছিল আগেই। জেরম পাওয়েল যেটা আজকে বলেছে, এটা তিনি 3 সপ্তাহ আগে বললেও তার একটা ইম্প্যাক্ট করতো মার্কেটে, বিশেষ করে আপনার অ্যাসেট মার্কেটে, স্টক মার্কেটে এটা ইম্প্যাক্ট করতো, এবং ইনফ্লেশনটার রেটটা কমার একটা স্পিড আপ না হয় স্পিড ডাউন এর দিকে যেতে পারতো, কিন্তু ওরা সেটা করছে না। কেন করছে না আমি জানি না। তো আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে হলে আমরা আশা করব যে এ মাসে যখন আপনার ফেডারেল রিজার্ভের ব্যাংকের যে সমস্ত বিষয়গুলো ফাইনালাইজ হবে, তখন দেখা যাবে তাদের ডিসিশনটা কি। তবে যদি বেশি দেরি করে, 7%-এর উপরে যদি যায়, তাহলে আমার একটা মহাসংকেত বাণী হলো এই যে তখন এই রেটটাকে বলে হাইপার ইনফ্লেশন। এই হাইপার ইনফ্লেশন যখন হবে, দ্যাট ইজ কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। অর্থাৎ আপনি যে গ্রোথ রেট ইন টার্মস অফ জিডিপি গ্রোথ রেট, এমপ্লয়মেন্ট, যা যা করেছেন, যে কথা আপনি আগে বলছেন যে ইনকামের সাথে মানুষের ব্যয়ের যে একটা সংগতি, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, এমনকি ইকোনমিটা, যুক্তরাষ্ট্রের ইকোনমিটা মারাত্মক একটা সংকটের ভিতরে পড়বে। এবং এটা আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ইকোনমি যদি সংকটের ভিতরে পড়ে, তাহলে আরো মহাসংকটে পড়বে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো, তাতে কোনো সন্দেহ নেই। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হলো, যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে দুনিয়ার সব দেশের সাথেই তাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে। ইনফ্লেশন যদি যুক্তরাষ্ট্রে বাড়তে থাকে, এই ইনফ্লেশনের একটা গতি আছে, কিন্তু যে দেশ এদের সাথে বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে এক্সপোর্ট, যারা বাইরের দেশে আমদানি করে যুক্তরাষ্ট্রের সাথে, সেই দেশে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যায়। অনেকগুলো মেকানিজম আছে সেটা, এখন এত কথা আমি বলবো না। তবে এক্সপোর্ট যদি ইনফ্লেশন হয়ে যায়, তাহলে দেখা যায় এটা সারা দুনিয়াকেও এটা গ্রাস করছে। কিন্তু আমি আগেও একটা ফ্রাস্ট্রেশনের কথা বলেছি যে তার ইকোনমিক অ্যাডভাইজাররা কোন কারণে 7% আসতে দিল, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস লেভেল। এটা যারা ইকোনমিক্স এর যারা এক্সপার্ট, তারা জানে যে 2 ম্যাক্সিমাম 2.5 থেকে 3% বা 3.5% আপনি যেতে পারেন যখন আপনার ফুল এমপ্লয়মেন্ট রেটটা হয়, সেটা এটা সম্ভব হয়নি। আমি বুঝতে পারছি যে যখন ইকোনমিটা ফুল এমপ্লয়মেন্ট হয়, তখন কিন্তু একটা ইনফ্লেশনারি প্রেশার থাকে, কারণ প্রত্যেকটা মানুষের কাজ আছে, যখন কাজ আছে তার ইনকাম আছে, যখন ইনকাম আছে স্পেন্ডিং আছে। কিন্তু এখানে কিন্তু আতায়ার ভাই, আমি আগেও অনেক আগে বলে আসছি যে সাপ্লাই চেইন যে প্রবলেম,
মাঝে আমরা এটা শুনছি নাই, কিন্তু সমস্যা কিন্তু সেই তিমিরই রয়ে গেছে। তারপরে বিদেশি আমদানি দ্রব্যর যে বিষয়গুলো, ট্যারিফ ইম্পোজিশন, যেটা ডোনাল্ড ট্রাম্প করে গেছে এক্স প্রেসিডেন্ট, সেটা কিন্তু ট্রাম্প এটা বহালই রেখে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি লজিক বিহাইন্ড ইট। যদি এটা তারা আরো ইম্পোর্টটাকে ফ্রি করতে পারতো, ফ্রি মানে উইদাউট ট্যারিফ, তখন কিন্তু বিদেশি জিনিসপত্র এদেশে আসতো, জিনিসপত্রের দাম কমে যেত। এর থেকে সাপ্লাই চেন প্রবলেম রয়ে গেছে। কোভিড এর কথা আমাদের নাজমুল হাসান সাহেব তো ভালোই বলছে, যেগুলো বেড়ে যাচ্ছে, এগুলো যদি না কমে, আমরা জানি না হোয়াট উইল হ্যাপেন নেক্সট মান্থ। তো এখন এই অবস্থায় ইকোনমিকা তাদের কন্ট্রোলে আনা উচিত ছিল, কিন্তু আমি ওই জামান আগে বলেছি যে কোনো কারণে আপনার এটা হচ্ছে না। আপনার কার প্রাইস যেটা ধরেন ইউজ কার, এখন তো আগে যেটা ছিল তার থেকে এখন 39-40% বেড়ে গেছে কার প্রাইসে, ইউজ কার প্রাইসে যেগুলো রয়ে গেছে। তো এই জিনিসগুলো কেন এটা করছে আমি তো আমি কিছু বুঝছি না। ফুল এমপ্লয়মেন্ট গোল যদি গভর্নমেন্টে থাকে ম্যাক্রো ইকোনমিক লেভেলে, দ্যাট ইউ অ্যাচিভড অলরেডি, ওয়াই ইউ আর ওয়েটিং? আপনার কন্ট্রোল, মানি সাপ্লাই কন্ট্রোল করা তো বেশি কঠিন কিছু না। ডিক্লারেশনটা তারা এখন দিতে পারে এবং আস্তে আস্তে মানি সাপ্লাইটা ইকোনমিতে সংকোচন হয়, যদি ডিক্লারেশনটা দেওয়া যেত। তারপরে ফেডারেল রিজার্ভ তো আছেই। সুতরাং আমি যেটা মনে করি যে যদি গভর্নমেন্ট এখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেয়, মানিটারি অ্যাকশন ইন টার্মস অফ আপনার ফেডারেল রিজার্ভ পলিসি, তাহলে কিন্তু সরকার নিজে বিপদে পড়বে। এবং যে অর্জনটা তারা করেছে, তারা তাদের অর্জনটা কিন্তু অত্যন্ত অল্প সময়ের ভিতরে অনেক বেশি ইন টার্মস অফ ম্যাক্রো লেভেল, কিন্তু এই অর্জনটা আর বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না, কারণ এটা আউট অফ কন্ট্রোল হবে। 7% এর পরে যদি হয় সেটাকে আমি বলবো হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন মানে কি জানেন? হাইপার ইনফ্লেশন মানে যখন আপনি রেস্টুরেন্টে ঢুকছেন তখন যে জিনিসটা আপনি দেখেছেন যে এখানে আপনি একটা অর্ডার দিয়েছেন যার দাম ছিল $10, আপনি ওখান থেকে বেরিয়ে আসার সময় হাইপার ইনফ্লেশন অনুসারে আপনার এটা দাঁড়াবে তখন $12 বা $13। তো এই জিনিসগুলো কিন্তু হাইপার ইনফ্লেশন বলে, এবং এগুলো পেমেন্ট করতে হলে মানুষ তখন আর ক্রেডিট কার্ড নেয় না। কিন্তু তাহের ভাই, যখন এই ধরনের ইনফ্লেশনারি প্রেশার হয় তখন মানুষের ক্রেডিট ফেট নষ্ট হয়ে যায়, ব্যাংকিং এর অনেক গোলমাল আপনার শুরু হয়ে যাবে। তখন কি করতে হবে? এটা ইন্দোনেশিয়াতে হয়েছে, ইসরায়েল হয়েছে, আর্জেন্টিনাতে হয়েছিল। তখন আপনি যে কোনো জায়গায় বাইরে যেতে হলে আপনাকে ক্যাশ দিতে হবে, ক্যাশ দিতে হবে, মানে বাস্তা বন্দি করে লোকে ক্যাশ নিয়ে যেত, গাড়ি ভর্তি করে ক্যাশ নিতে হবে। সো এই ডেঞ্জারাস অবস্থায় কোনো কারণে, আমি অজ্ঞাত কারণে বলবো, যে তার ইকোনমিক অ্যাডভাইজাররা তারা এটা কোনো কন্ট্রোলে নিয়ে আসার যে পলিসি ডিক্লারেশনটা অন্তত ডিভাইসটা তাদের দেওয়া উচিত ছিল, তারা এটা সোফার এটা ব্যর্থ হয়েছে। থ্যাংক ইউ।